কর্তব্যরত মহিলা চিকিৎসকের হত্যাকাণ্ডের ঘটনায় যে গত কয়েকদিন ধরে তুমুল আন্দোলন করেছে গোটা রাজ্যে, এই মুহূর্তে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার বাড়িতে আসছেন, আমরা সেই বাড়ির সামনে দাঁড়িয়ে আছি। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই উপস্থিত হয়েছেন পানিহাটি বিধায়ক তথা রাজ্য বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষ উপস্থিত আছেন, এই পানিহাটি পৌরসভার এবং যেহেতু মুখ্যমন্ত্রী আসছেন তৎপরতা তুঙ্গে, আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি সেই ছবি একেবারে নির্যাতিতার বাড়ির এলাকায় এ মুহূর্তে তৎপরতা তুঙ্গে নির্যাতিতার পরিবারের সাথে কথা বলতে উপস্থিত হচ্ছেন স্বয়ং মুখ্যমন্ত্রী। দেখুন সরাসরি সামনে আমি কিনজের পর্দায় স্থানীয় বাসিন্দা সহ এলাকার মানুষজন গতকালও মিছিল করে তার পাড়ার মেয়ের মৃত্যুর সঠিক তদন্তের দাবি জানিয়েছেন, উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন আসল অপরাধীদের। আর এই মুহূর্তে গতকালও আমরা দেখেছি যে বিভিন্ন রাজনৈতিক নেতৃত্ব সহ আন্দোলনের প্রতিবাদীরাও হাজির হয়েছিল। এই মুহূর্তে হাজির হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত হচ্ছেন, নির্যাতিতা পরিবারের সাথে কথা বলছেন, দেখছেন সরাসরি থাকেন ব্যক্তি নিজের পর্দায়। নির্যাতিতা বাড়িতে প্রবেশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সরাসরি দেখলেন কথা বলবেন তার পরিবারের লোকজনের সাথে। অবশ্যই পরবর্তীতে আমরা তার বক্তব্য জানার চেষ্টা করব, তবে এই মুহূর্তে এখানে তৎপরতা তুঙ্গে। আপনারা এই মুহূর্তে দেখছেন বিশাল পুলিশ বাহিনীর উপস্থিতিতে পানিহাটি বিধানসভার রয়েছেন পানিহাটি পৌরসভার বিভিন্ন প্রতিনিধিরা, স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আরজিগড় মেডিকেল কলেজে কর্তব্যরত মহিলা চিকিৎসক খুনের ঘটনায় পরিবারের লোকজন উপস্থিত হয়েছেন কিছুক্ষণ আগে মুখ্যমন্ত্রী সরাসরি তাদের নির্যাতিতা পরিবারের সঙ্গে কথা বলতে হাজির হয়েছিলেন। আমার মোবাইল দাও, আপনারা
আপনারা জানেন যে গোটা রাজ্য জুড়ে এই মুহূর্তে খবরের শিরোনামে একটাই ঘটনা, আরজিকর মেডিকেল কলেজে কর্তব্যরত মহিলা চিকিৎসকের নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা। ইতিমধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে, সঞ্জয় রায় বলে এক সিভিক ভলেন্টিয়ার। জানিও রাজ্য রাজনীতি তোলপার ইতিমধ্যেই আপনারা একদম দেখলাম কেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেরোচ্ছেন নির্যাতিতার পরিবারের সাথে কথা বলে। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি সেই ছবি, নির্যাতিতার বাড়ির সামনে থেকে মুখ্যমন্ত্রী কথা বলে বেরোচ্ছেন। আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন সেই ছবি আরজিকর মেডিকেল কলেজে কর্তব্যরত মহিলা চিকিৎসক নৃশংস খুনের ঘটনার পর তিন দিন পর পরিবারের সাথে কথা বলতে, আর এই মুহূর্তে 12:40 নাগাদ তিনি নির্যাতিতার পরিবারের সাথে কথা বলতে তার বাড়িতে প্রবেশ করেন। আর এই মুহূর্তে তিনি বাড়িতে বেরোচ্ছেন, কি জানাবেন তিনি, কি জানাবেন আপনি পরিবারের সাথে কথা বলে, আপনি ছেড়ে দিন একটু কি জানাবেন সেটাই এখন দেখার বিষয়। দেয় আমি সঙ্গে সঙ্গে তাকে বলি যে এটা খুব নকারজনক ঘটনা এবং খুবই বেদনাদায়ক ঘটনা, যেই জড়িত থাক তাকে ইমিডিয়েট শাস্তি দিতে হবে। এবং আমরা চাই এই কেসটা ফার্স্ট ট্র্যাক কোর্টে হলে জুডিশিয়াল প্রসেসটা তাড়াতাড়ি হবে এবং তাতে আমরা ফাঁসির দাবি জানাব। কারণ কিছু মনে রাখবেন, কিছু লোক এখনো সামাজিক অবক্ষয়ের মধ্যে আছেন, সামাজিক মূল্যবোধটাকে ভুলে গেছেন। মেয়েদের গায়ে হাত দেওয়া যে কত বড় অপরাধ এবং তার সাথে যে অত্যাচার করেছে বা তাকে যেভাবে খুন করেছে, আমি আশ্চর্য হয়ে যাচ্ছি। ওখানে নার্সরা ছিলেন, ওখানে ওদের সিকিউরিটি ছিলেন, সবাই ছিল, কিন্তু কি করে ঘটনা ঘটলো এটা এখনো আমি ঠিক বুঝতে পারছি না। পুলিশকে আমি বলেছি, বাবা মাও যেটা আমাকে বলেছেন যে ওদের ভেতরেই কেউ আছে, যদি ভেতরে কেউ থাকে কারো প্রতি সন্দেহ হয়, যারা ছিল যারা ওর বন্ধু বান্ধব তাদেরকে সবাইকে ডেকে কথা বলবে। এবং যিনি ফোন করেছিলেন প্রথম বাড়িতে তাকেও ডেকে কথা বলবে। আজকে প্রিন্সিপাল নিজে রেজিগনেশন করে দিয়েছিলেন, বলছিলেন যে আমার বাড়িতেও তো বাচ্চারা আছে, যেভাবে আমাকে গালিগালাজ করা হচ্ছে তা আমরা তাকে বুঝিয়ে বলেছি ঠিক আছে আপনাকে ওখানে কাজ করতে হবে না, আমরা ওনাকে সরিয়েছি অন্য জায়গায়। আমরা ওখানে MSVP কেও সরিয়ে দিয়েছি ডিউ টু নেগলিজেন্স। আমরা হাসপাতাল থেকে হেড অফ দ্য ডিপার্টমেন্ট, যে চেস ডিপার্টমেন্ট, তাকেও সরিয়ে দিয়েছি। এবং পুলিশ পোস্টে যে SCP ছিলেন তাকেও সরিয়ে দিয়েছি, সবাইকেই সরানো হয়েছে। এবং ডগ স্কোয়াড থেকে শুরু করে VDO থেকে শুরু করে ফরেন্সিক ডিপার্টমেন্ট থেকে শুরু করে সবাইকেই ইনভলভ করা হয়েছে, যাতে খুনি গ্রেপ্তার হয় এবং দোষীরা শাস্তি পায়। এবং আমি চাই কোনো পাওয়ার লেনা দেনা কিছু নেই, আমি প্রথম দিন থেকেই বলছি। কিন্তু ওদের সাকসেস রেট খুব কম। তাপসী মালিককে যখন খুন করে হত্যা করা হয়, ধর্ষণ করে, আজ পর্যন্ত বিচার হয়নি। 21 সিঙ্গুরে এটা হয়েছিল, নন্দীগ্রামে যখন 14 গুলিতে মারা যায় বা 10 হারিয়ে যায়, আজও তারা ফিরে আসেনি। এই কেসগুলো CBI-এর হাতে ছিল, রিজার্ভের কেসও ছিল। আমরা রোববার পর্যন্ত সবাইকে ডাকবো, আমাদের পুলিশ ডাকবে, এটা বিনীত বলবে, আমি বিনীত বলতে আহ্বান জানাচ্ছি।
আমরা অলরেডি যে ইনভেস্টিগেশন প্রসেসের মধ্যে যারা যারা ওই পিওর কাছাকাছি ছিলেন, কোনো ধরনের কোনো কানেকশন আছে, ইনভলভমেন্ট আছে, প্রত্যেকটা লোককেই ডাকা হচ্ছে এবং ডাকা হবে যদি কারো না ডাকা হয়ে থাকে। এবং আমরা অলরেডি একটা হেল্পলাইন নাম্বার শুরু করেছি, ওর মধ্যে ডাক্তাররাও আমাদেরকে বলতে পারেন, অ্যানোনিমাসলি বলতে পারেন, ফিজিক্যালি এসে বলতে পারেন, যদি কারো উপরে সন্দেহ থাকে কি কারণে সন্দেহ আছে। ফ্যামিলি মেম্বার সঙ্গেও আমরা টাচে আছি, কালকে অ্যাডিশনাল সিপি ওয়ান পার্সোনালি এখানে এসেছিলেন, উনি ওনার ভিউটা জেনে গেছেন, আমিও আজকে এসেছি, ম্যাডাম এখানে এসেছেন, আমরা ওনার ভিউটা জেনে গেছি এবং ওদের সঙ্গে আমরা কন্টিনিউসলি যোগাযোগে থাকবো এবং প্রোগ্রেস অফ ইনভেস্টিগেশন নিশ্চয়ই ওদের সঙ্গে শেয়ার করবো। এবং আমরা নিশ্চয়ই আমরা নিশ্চিত কি আগামী 4-5 দিনের মধ্যে যদি আরও কেউ থাকে আমরা নিশ্চয়ই ওদের সবাইকে আমরা নিশ্চয়ই অ্যারেস্ট করতে পারবো। আর যদি তার সত্ত্বেও যদি ফ্যামিলি স্যাটিসফ্যাকশন না থাকে, ম্যাডাম যা বলেছেন সেটা আমরা পরিবারের লোক যা দাবি করবেন, যেরকমটা তদন্ত চাইবেন ঠিক সেরকমটাই তদন্ত গতি প্রকৃতি বা তদন্ত সেভাবেই তদন্ত করা হবে এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী এবং পুলিশ কমিশনার। কি বলবেন, কি বলবেন, যা বলে যাওয়ার সেম বলেছেন, মুখ্যমন্ত্রী বলেছেন, আমার কিছু মুখ্যমন্ত্রী সবটাই বলে গেছে, এই তো সব কথাই তো বলে গেলেন। আপনারা শুনলেন মুখ্যমন্ত্রী কিন্তু এই তদন্তের চরম সীমা যত অবধি যাওয়ার প্রয়োজন, যতক্ষণ না সঠিক দোষীরা শাস্তি পায়, যতক্ষণ না আসল দোষীরা সামনে আসে ততক্ষণ তদন্ত চলবে এবং কঠোরতম শাস্তির বিধান দিলেন। পাশাপাশি পুলিশ কমিশনার তো এমনই কথা বললেন যে পরিবার ঠিক যেরকমটা যেরকমটা তদন্ত চায় তেমনটাই তদন্ত হবে। স্বয়ং মুখ্যমন্ত্রী আজকে দেখা করতে এসেছিলেন নির্যাতিতার পরিবারের সাথে এবং নির্যাতিতার পরিবার সাথে কথা বলে তিনি কিন্তু জানালেন যে হচ্ছে না, ভাই হচ্ছে না, হচ্ছে না, দেখছেন আমরা জানার চেষ্টা করব পরিবারের লোক কি বলেন। সিদ্ধান্ত নেবে সেটাকেই বাড়ির লোক বাড়ির লোক বলছে দিদি যা বলবে দিদি যেভাবে বলবে এবং দিদি যেভাবে তদন্ত করছে সেটাই চেয়েছে না সেটা কিছু বলে বলছে দিদি
দিদি যেটা করবে সেটাই ফাইনাল, দিদি যেটা করবে সেইভাবে প্রকৃত অপরাধী যাতে ধরা পড়ে, দিদি যেটা করবে সেটাই ফাইনাল, সাহায্য করবে কিছু, সমস্ত কিছু দিদি যা করবে সেটা কি তার শিল্প সরকারি যে নিয়ম আছে, নিয়ম সব নিয়েছেন, উনি সব রকম ব্যবস্থা নিয়েছেন, সব রকম ব্যবস্থা নেওয়ার কথা বলেছে, ভিডিও এনে বাবা মাকে দেখাবার জন্য যাদের ধরছে সকলকে অ্যারেস্ট করে সবটা বলেছেন, এবং মুখ্যমন্ত্রী নিজে তার কথা সমস্ত মিডিয়ার সামনে বলে গেছেন। আপনারা দয়া করে ধৈর্য ধরুন, আসামিকে ধরতে দিন, ক্যাপিটাল পারমিশন দিয়ে দিন। তো বলে গেলেন, যা বলে গেলেন, যে আমরা যদি না পারি, ওই তো উনি বলে গেলেন তো যে আমরা সর্বরকম চেষ্টা করে ক্রিমিনালদের ধরার চেষ্টা করেছি, ধরেছি, এবং তারপরেও আমাদের চেষ্টা হবে ওকে ক্যাপিটাল মানুষের দেওয়া, ফাস্ট ট্র্যাক কোর্টে নিয়ে যাওয়া, তারপরে যদি পরিবারের লোক বলে গেলেন যে পরে কি হবে। আর না ছেড়ে দো ভাই, আমাকে আপনারা শুনলেন মুখ্যমন্ত্রীর কথা, আপনারা শুনলেন বিনীত গোয়েলের, পুলিশ কমিশনার বিনীত গোয়েলের কথা। আমরা আরো কথা বলার চেষ্টা করব। আপনারা দেখছেন এলাকার বাসিন্দারা সকলেই উপস্থিত হয়েছেন, কি বলবেন পরিবারের মানুষের সাথে স্বয়ং মুখ্যমন্ত্রী কথা বলেন? হ্যাঁ, খুব ভালো লাগলো দিদি আসাতে, এবং দিদি যাতে সুবিচার করেন সেই দিকে আমরা তাকিয়ে থাকব। এখন দিদির দিকে আমরা তাকিয়ে থাকি, দিদি আগামী দিনে কি বিচার করেন সেটার। আমার নাম সরস্বতী ঘোষ। আপনারা শুনলেন পাড়া প্রতিবেশীরাও, এলাকার মহিলারাও, এলাকার বাসিন্দারাও সন্তুষ্ট। স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিবারের সাথে কথা বললেন, এবং একেবারে কঠিনতর শাস্তির তদন্তের গতি প্রকৃতি যাতে সঠিক দিকে এগোয়, আসল দোষীরা, কারণ একজনকে মাত্র ধরা হয়েছে কিন্তু এর সাথে আরও একাধিক ব্যক্তি জড়িত রয়েছে, অপরাধে জড়িত রয়েছে, তেমনটাই কিন্তু সকলে গোটা রাজ্য জুড়ে সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন সংগঠন দাবি করছে। সেই কথা মাথায় রেখেই এবং পরিবারের কথা মাথায় রেখেই তদন্তের গতি প্রকৃতি আরও কঠিন হবে, এবং তদন্তে যে আসল দোষীরা যাতে উঠে আসে, সঠিক তথ্য যাতে উঠে আসে, এবং দোষীরা যাতে দৃষ্টান্তমূলক শাস্তি পায়, সেই আপনারা দেখতে থাকুন নজর রাখুন 7-8 নিউজের পর্দা। বিভিন্ন খবরের আপডেটের পাশাপাশি আরজিকর মেডিকেল কলেজের কর্তব্যরত মহিলা চিকিৎসক নৃশংস খুনের ঘটনায়, এই ঘটনার পরিপ্রেক্ষিতে কি কি ধারাবাহিকতা বজায় থাকে, পরিবার নির্যাতিতা পরিবারের সাথে আজ মুখ্যমন্ত্রী কথা বললেন, গতকাল আরও অনেক সংগঠন কথা বলেছেন, ডক্টর ফোরাম কথা বলেছেন, পরবর্তী পদক্ষেপ কি হয় অবশ্যই আমরা যেমন নজর রাখবো, আপনারা সেই খবর আপডেট জানতে হলে নজর রাখুন 7-8 নিউজের পর্দায়।